হ্যালো বন্ধুরা স্কলারশিপ অনলাইন বিসিএস স্টাডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আবারও আমি নতুন একটা উইক নিয়মের অঙ্ক নিয়ে এসেছি শর্টকাটে কীভাবে এই অঙ্কটি চাই চাকরি পরীক্ষাতে অতি অল্প সময়ের ভিতরে করা যায় সেটা হচ্ছে বড় বিষয় বন্ধুরা আমি একটু আলোচনা করবে এই অঙ্কটা দেখুন একটু হয়তো এই অঙ্কটা বিভিন্ন শিক্ষকরা বিভিন্নভাবে করে থাকে কেউ ডি ধরে কেউ পি ধরে কেউ ডা ডাব্লিউ ধরে এই অঙ্কটা করে থাকে কিন্তু আমি কোনো কিছু না ধরে কীভাবে অঙ্কটা শর্টকাটে করা যায় সেটার কৌশল আমি দেখাবো বুধবার আমি অঙ্কটা আগে একটু পড়ে নিই যদি বারোজন পুরুষ অথবা আঠারো জন মহিলা একটি কাজ করে চোদ্দ দিনে তাহলে আটজন পুরুষ এবং ১৬ জন মহিলা একত্রে কাজটি করতে কত দিন লাগবে কত দিন লাগবে চাওয়াটা হচ্ছে আমাদের কত দিন লাগবে তাহলে বন্ধুরা আমরা একটু খেয়াল করি এখানে দেখেন বারোজন পুরুষ আর আঠারো জন মহিলা সেম দিনে করে চৈদ্ দিনে সেম নিচের দিকে দেখুন এখানে বারোজন পুরুষ এখানে আঠারো জন মহিলা এইখানে আবার আটজন পুরুষ ষোলো জন মহিলা এই ধরনের অঙ্ক যদি হয় এই নিয়মে হবে অথবা ভেতরে থাকবে কি অথবা তাহলে দেখুন মোট হচ্ছে কত দিনে করবে চোদ্দ দিনে আমরা সংখ্যাটা কীভাবে লিখবো যে দিনে করবে কাজটি সেই চোদ্দ সংখ্যাটা আমরা উপরে লিখব লেখার পর একটা ডাক দিলাম দেওয়ার পর বন্ধুরা প্রথম পুরুষ বারোজন দ্বিতীয় অপশনে দ্বিতীয় দ্বিতীয় পুরুষ জন কিন্তু আমরা দ্বিতীয় পুরুষটাকে প্রথমে রাখব তাহলে দ্বিতীয় পুরুষ কত এখানে জন আট প্রথমে নিলাম আর প্রথম বারো জন আছে এই বারোটা নিচে দিলাম তেমনি ঠিক মহিলার ক্ষেত্রেও একই ঘটনা এখানে ষোলো জন মহিলা আছে পরে মহিলাটা আমরা আগে লেখবো আর আঠারো জন মহিলা আমরা নিচে লেখলাম এখানে অনেক প্রশ্ন আসতে পারে যোগ কেন লিখলাম যোগ আছে যে এই বারো জন পুরুষ অথবা আঠারো জন মহিলা একটি কাজ করে। উভয় করে তাহলে উভয়ের অবশ্যই যোগ করতে হবে কত দিনে তাহলে এখন দেখুন বন্ধুরা এই আঠারো এই বারো আর এই আঠারো লসাগু করতে হবে বারো আর আঠারো লসাগু করলে দুই দিয়ে যদি দিয়ে। তাহলে ছয় হয় নয় হয় এখানে তিন দিলে দুই আর তিন তিন দুখনি ছয় ছয় দুখুনি বারো তিন বারং ছত্রিশ তিন বারং হচ্ছে সত্যি তাহলে আমরা কি করব এই চৈদ্দ আবার লেখলাম লেখার পরে এখানে লসাগ করলে হচ্ছে ছত্রিশ যদি ছত্রিশ হয়ে থাকে তাহলে বারো ছত্রিশের ভিতর কতবার যায় তিনবার তাহলে আবার এই তিনে আঠের সাত গুণ করতে হবে গুণ করলে হচ্ছে কত তিন আসটা চব্বিশ আবার এই আঠারো ছত্রিশের ভিতর কয়বার যায় দুইবার ওই দুই দিয়ে ষোলোকে গুণ করতে হবে তাহলে হচ্ছে বত্রিশ বন্ধুরা আমরা এইখানে চলে আসি এই চৈদ্দ আবার ফের উপরে লিখলাম লেখার পরে এই চব্বিশ আর বত্রিশ যোগ করলে হয় ছাপ্পান্ন আর নিচি হচ্ছে ছত্রিশ তাহলে আমরা সংখ্যাটাকে যদি যেহেতু ভাগ অবস্থায় আছে তাহলে গুণ করতে হলে অবশ্যই সংখ্যাটাকে কী করতে হবে উল্টাই দিতে হবে তাহলে ছত্রিশ আসলো উপরে আর ছাপ্পান্ন আসলো এই চৈদ্দি মনে মনে কিছু না থাকলে এক থাকে এই নিচে তাহলে যদি কাটাকাটি করি কাটাকাটি করলে আমরা সাই চোদ্দম কত ছাপ্পান্ন আর সাত নম ছত্রিশ তাহলে বন্ধুরা এই নয় দিন এই অঙ্কের উত্তর ছিল হচ্ছে নয় দিন আমি আরেকবার এই অঙ্ক করার নিয়মটা আমি আরেকবার বলবো বন্ধুরা সেটা হচ্ছে কি বারোজন পুরুষ আঠারো জন মহিলা নিচেও দেখুন আটজন পুরুষ ষোলো জন মহিলা তাহলে কত দিনে চৈদ্য দিনে চোদ্দটা আমরা প্রথমে লেখবো লেখার পরে এখান জন পুরুষ আছে প্রথমে আবার আটজন পুরুষ পরে আছে এই পরের আটকে আমরা প্রথমে লেখব প্রথম পুরুষটা আমরা নিচে লেখবো আবার মহিলার ক্ষেত্রেও শেষের মহিলা যে ষোলো জন প্রথমে লিখব আর প্রথম যে মহিলা আঠারো জন আছে নিচে লেখব তারপরে বন্ধুরা এটা লস আগো করতে হবে করার পরে গুণ করে কাটাকাটি করে নয়জন উত্তর বের হবে এইভাবে যদি যদি বা অঙ্কটা একটু শর্টকাটে করলে একটু বড়ো হয়ে গেল যদি বোঝার একটু সমস্যা হয়ে থাকে এই ভিডিওটা এক দুই থেকে তিনবার দেখবেন ইনশাল্লাহ একটু ক্লিয়ার হয়ে যাবে মনে করি পুরুষ দুইজন মহিলাও দুইজন দুইটা অপশন আছে একটা আগে হবে প্রথমটা শেষে হবে তাহলে এইভাবে এই নিয়মে অঙ্কটা করবেন ইনশাআল্লাহ দেখবেন এই নিয়মের যতগুলো অঙ্ক আছে সবই করা সম্ভব আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ধরনের ভিডিওগুলো দেখবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন এবং আপনাদের চাওয়া পাওয়া থাকলে এই ধরনের কোনো অঙ্ক বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব আশা রাখি ওকে আল্লাহ হাফেজ